সরাসরি চেয়ারম্যানকে দায়ী করেছিলেন সিউড়ি পুরসভার সৌন্দর্যায়ন এবং পরিষ্কার অপরিষ্কার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা থেকে ফিরেই আজ শুরু করে দিলেন সিউড়ি শহরের জবরদখল তুলতে। এই যে দেখেছি ওই লেভেল যারা আছে ভাঙামি নিজে করে নেয়, আর আমরা যদি নিজ করে দিয়ে করে দিই চালাবে আমরা বসে আছি এখন সিউড়ি চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কাছে। আজকের কি অভিযান আপনি করলেন? দেখুন, আপনারা জানেন আমাদের দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছিল আমাদের চেয়ারম্যানদেরকে, আমাদের সবাই ছিল, বিভিন্ন আমলারাও ছিল। তো সেই মিটিংয়ে একটা নির্দেশ দিয়েছিল, প্রথম কথা হচ্ছে সিউড়ি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আমাদেরকে খারাপ সেটা বলেছে। সঙ্গে সঙ্গে আমরা ফোনে ওভার টেলিফোন করে আমাদের যে সেন্ট ইন্সপেক্টর তাকে শোকজ করেছি, এবং বিভিন্ন সময় যেটা হয়তো কমপ্লেন গেছে দিদির কাছে, তো আমরা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন আরম্ভ করে দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি সিউড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যেটা করেছিলাম আর তো আরও বেটার করবো। আর একটা কথা দিদি বলেছিল, আমাদের নির্দেশ দিয়েছিল যে কোনো ফুটপাথ যারা দখল করে আছে বা ড্রেনগুলোর মধ্যে যারা, যেরকম আমরা অনেক সময় অনেক ড্রেন পরিষ্কার করতে পারি না, এনক্রোচমেন্ট আছে, সেগুলো অ্যাকশন নিতে। অলরেডি আজ সকাল থেকে আমরা কাউন্সিলর সবাই মিলে, আমরা আমাদের যা লেবার স্ট্রেন্থ আছে সবাইকে মিলে উচ্ছেদে নেমেছি। কিন্তু এখানে অভিযোগ আছে যেটা, সেটা হচ্ছে কাউন্সিলরদের সহযোগিতাতেই তো এগুলো বসেছে বা তাদের জানিয়েই বসেছে। দেখুন, সব কাউন্সিলর তো সমান নয়, দুই একজন হয়তো বলতে তার লোক হয়তো কাউন্সিলর নাম করেছে, কিন্তু আমার যেটা মনে হয় আগামী দিন সেটা হবে না, আমি নিজে এটা ইনিশিয়েটিভ নিচ্ছি। যদি কাউন্সিলররা এটাতে যুক্ত থাকে তাহলে সেই কাউন্সিলর এগেনস্টে আমরা সবাই মিলে ডিসিশন নেব, ব্যবস্থা নেব। সিউড়ি শহরে আপনার পরিকল্পনা কী? সিউড়ি শহরের পরিকল্পনা তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে আমাদের পথবাতি লাইট সৌন্দর্যন যেটা অলরেডি সিউড়ি বিভিন্ন দেয়ালগুলোতে আমাদের আর্ট অলরেডি আরম্ভ হয়েছে, বিভিন্ন রাস্তা, বিভিন্ন ভালো ভালো রাস্তা মেস্টিক হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে কাজকর্ম হচ্ছে। কিন্তু আমাদের একটাই দুঃখ, সিউড়ি শহরবাসী এত উন্নয়নে, আমাদের একটা প্রবলেম সবচেয়ে জল, আমাদের জলের টেন্ডারও আমৃত একটু হয়ে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের জলের যে আমাদের ক্রাইসিস আছে সেটা সমাধান হয়ে যাবে। আমাদের মাননীয় ডিএম সাহেব আমাদের আজকে মিটিং ডেকেছে আমাদের জেলার সব চেয়ারম্যান থেকে, এক্সিকিউটিভ অফিসার থেকে। আশা করছি এবার ডিএম সাহেব নিজেই স্টেপ নেবে, আমাদের সহায়তা করবে, পরে যেগুলো ভাঙছি পরে যেন না বসতে পারে। সিউড়ি সাজাবার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিতে চলেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি আশা করছেন যে এবার সিউড়ি সদর সদরের সম্মান পাবে, আবার সৌন্দর্যভাবে ফিরে আসবে আমাদের এই সদর সিউড়ি। নন্দন দত্ত, ক্যামেরায় শান্তনু দাস, সংবাদ প্রতিদিন .in, সিউড়ি বীরভূম।